10:30 গুলি শব্দ পাইলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন শুনতেছি যে একজন মারা গেছে, যে মারা গেছে জানি না। সকালবেলা তো সীমান্ত হত্যা শূন্য করার ঘোষণা দেওয়ার দিনই বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোর নিহত। বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণার কয়েক ঘন্টা পর বুধবার রাতে দিনাজপুর সীমান্তে এক বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল, যা দুই দেশের সম্পর্কের ব্যাপারে ভুল বার্তা দেয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। নিহত বাংলাদেশির নাম মিনহাজুল ইসলাম মিলন। মিলন দিনাজপুর সদর উপজেলার আশকারপুর ইউনিয়নের ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আমরা কিন্তু শুনতে পাই যে কেলিয়াপাড়ার এখানে কাকাজন গুলি করছে, জাহাঙ্গীর জানান মিলন স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে রাত 9টার পর কয়েকজন এর সাথে সীমান্ত এলাকায় শুটকি মাছ নিয়ে আসতে যায়। বাড়ি ফিরে না আসায় ফোন দিলে দেখি ফোন বন্ধ। সকালে সবাই এসে খবর দেয় সে মরে পড়ে আছে, বলেন জাহাঙ্গীর। অনেক মানুষ বলতেছে, আমাকে মোবাইল করতেছে যে মারা গেছে। তারপর তো শুনলাম যে ভিতরপাড়া বাড়ি মারা গেছে একটা ছেলে, ক্লাস 9 এ পড়ে। স্থানীয়রা জানান বুধবার রাত 11টার দিকে তারা কয়েকটি গুলির শব্দ শুনেছেন। নিরস্ত্র মানুষকে হত্যার অধিকার ভারতীয় বিএসএফ এর নেই। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে একতরফা হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান। প্রধানমন্ত্রীর ভারত সফরের যৌথ ইস্তেহারেও গতকাল বলা হয়েছে যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনা প্রমাণ করে যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে সেটি প্রকৃতপক্ষে কাগজে কথা। তিনি বলেন, প্রতিটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধ করার জোর দাবি জানানো হলেও সেটি বন্ধ হয় না, ভারত আমাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে না। নূর খানের মতে, বেআইনিভাবে কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে আইনের আওতায় আনার সকল অধিকার বিএসএফ এর রয়েছে, কিন্তু একজন নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করার অধিকার বিএসএফ এর নেই। মানবাধিকার সংস্থা অধিকারের হিসেবে 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে 1,253 জন বাংলাদেশী নাগরিক প্রাণ হারিয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিএসএফ এর গুলিতে 6 জন বাংলাদেশী নিহত হয়েছে, অপহৃত হয়েছে 7 জন এবং আহত হয়েছে 4 জন। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের 4,000 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যেটি অনেক স্থানে অরক্ষিত। চোরাকারবিরারিয়া বিভিন্ন সময় অবৈধ কাজে সীমান্ত চলাচল করে। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্পর্কে সীমান্ত হত্যা অন্যতম বড় সমস্যা। ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে সীমান্ত নিহত বাংলাদেশিরা চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, এই হত্যাকাণ্ড আমাদের এই ধারণা দেয় যে ভারত আমাদের সাথে ভালো প্রতিবেশী সুলভ আচরণ করছে না, যদিও বাংলাদেশ ভারতের সাথে অত্যন্ত সুন্দর প্রতিবেশী সুলভ আচরণ করে থাকে। প্রকৃতপক্ষে এটি হত্যাকাণ্ড এবং এ ধরনের কাজ আন্তর্জাতিক আইন বিরুদ্ধ। জানিয়ে তিনি বলেন, কোনো নিরস্ত্র মানুষকে হত্যার অধিকার বিএসএফ এর নেই। এ প্রসঙ্গে মন্তব্যের জন্য বিএসএফ এর পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের আইজি অজয় সিং এর সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এদিকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে বহুবার দুই দেশের বিভিন্ন স্তরে আলোচনা হলেও সীমান্ত হত্যা বন্ধ তো হয়নি, বরং বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বেসরকারি সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ সম্পাদক কিরিট রায়। শুধু হত্যাই নয়, নির্যাতন, গুম, ধর্ষণ ও অকারণে গরিব সীমান্তবাসীদের হয়রানি করেছে বিএসএফ, বলেন কিরিট রায়। তিনি আরো বলেন, নেপাল ভুটান সীমান্তে হত্যার ঘটনা ঘটছে না, অথচ ঘনিষ্ঠ প্রতিবেশী বলা হলেও বাংলাদেশের সীমান্তে এটা ঘটছে। এমনকি বনাস্ত্র প্রয়োগ না করার সিদ্ধান্ত সত্ত্বেও তা নির্বিচারে ব্যবহার করা হচ্ছে।